মিটিংয়ে হাজার হাজার লোক আসছে, এখন অস্তিত্ব বাঁচাবার নাক বাঁচাবার চেষ্টা করছে, সেই জন্য বোধহয় দেখা করতে এসেছে। সে বলতে পারেন, কিন্তু আসল তো এই ব্যাপারে যাওয়ার হয়ে গেছে, এবার এখানকার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার হচ্ছে সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের তারা ঠিক সময় তাদের সিদ্ধান্ত জানাবে। আমরা তো এমপি উপহার দিচ্ছি, আমি তো আর কিছু দেবো না, 18টা দিচ্ছি, পরের বারে ওটা আরও বাড়াবো। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে আপনাদের ছবি দেখেছি, সেটা কীভাবে দেখছেন? ঠিকই আছে, এখন তো এমন অবস্থা আর দিল্লি যাওয়ারও সাহস নেই, এখানে সৌজন্য দেখিয়ে নিয়েছেন। আর এই যে গল্প চলছিল থার্ড ফ্রন্ট ফোর্থ ফ্রন্ট সেসব গেছে, এখন বিরোধী ঐক্যর ব্যাপারটাও হাওয়া দৌড়ে গেছে, এখন নিজের নিজের অস্তিত্ব রক্ষার জন্য সবাই বিরোধীরা লড়ছেন। মমতা ব্যানার্জিও বুঝতে পেরেছেন মাঝখানে হেঁটে যে ভুল হয়ে গেছে, বাংলার মানুষ ঠিকভাবে নিচ্ছে না।